श्रद्धेय स्नेहर भाई बोनेरा सकल के रविवार सरिय शुभेच्छा। आज रविवार, आज प्रभुर दिन, आज साधारण कालेर त्रयोविंश रविवार बा तेईसतम रविवार। आजकेर मंगल समाचार, मार्कलिखित मंगल समाचार सात अध्याय एकत्रिश थेके सत्त्रिश पद। आजकेर चित्रटा अनेक अनेक आकर्षणीय एकटा चित्र। लोकारा निये आसे जत बोबा, एमन एकटी लोककेजे नाकि बोबा एबं जे नाकि अंध, एमन धरनेर एकटी असुस्थ लोककेजीशुर काछे निये आसे एबं जीशुके अनुरोध करे सुस्थ करार जन्य। आजकेर एई मंगल समाचारेर मध्ये जे चित्रटा रयेछे सेई चित्रे आमरा देखि प्रथमेई जीशु सेई असुस्थ लोकटिके बोबा काला লোকটিকে জনতার কাছ থেকে একটু আড়ালে নিয়ে যায়। কেন আড়ালে নিয়ে গেল? কেননা যিশুর উদ্দেশ্য কি? যিশুর উদ্দেশ্য লোকটিকে সুস্থ করা, কিন্তু জনতার সামনে জনতাকে দেখাবার জন্য নয়, জনতার বাহবা পাবার জন্য নয়। একবার যিশুকে বলা হয়েছিল একটি নিদর্শন দেখান দেখি, আমরা দেখতে চাই আপনার নিদর্শন, কিন্তু যিশু কোনো নিদর্শন দেখাননি। এবং যিশু যখন কাজ করেন, আশ্চর্য কাজ করেন, তখন তো জনতার প্রয়োজন হয় না, তাই জনতার উপস্থিতি এখানে প্রয়োজন নেই যিশু। আর যিশু বিজাতীয়রা অন্ধ, বিজাতীয়রা অন্ধ, বিশ্বাসে অন্ধ, তারা বেশ দেবপূজক। মার্কলিখিত মঙ্গল সমাচার দশ অধ্যায় চার থেকে বারো, লুক এক থেকে কুড়ি। বিজাতীয়রা অন্ধ, আর এই অন্ধত্বের জন্যে যিশু দীর্ঘ একটি শ্বাস ফেলে, তাদের অন্ধত্ব দেখি। এরপর আমরা দেখি যিশুর এই যে সুস্থ করার, এটা কিন্তু তিনি একজন জাদুকর নন, তিনি জাদুকর নন। জাদু কি করে? জাদুকর একজনের নাম বিখ্যাত জাদুকর, কি যেন নাম আছে, সেই জাদুকর, একজন জাদুকর কি করে? ধান্দাবাজি, মানুষের চক্ষুকে ফাঁকি দেয়। জাদুকরের কথা, অঙ্গভঙ্গি, জেস্চার সবই কিন্তু মিথ্যা, মানুষকে ঠকায়, এমন কিছু দেখায়। ধরি যে ছিল রুমাল, আর সেই পাত্র থেকে বেরিয়ে আসলো একটা গোলাপ ফুল। আসলে তো প্রকৃতভাবে তো তা হয় না, সেখানে লুকিয়ে আছে একটা মিথ্যা, একটা চালাকি, যা নাকি মানুষ ধরতে পারে না। এই তো হলো জাদু। কিন্তু যিশু কি করেন? যিশু একজন জাদুকর নয়, জাদু খেলা দেখায় না। যিশু লোকটির কানে হাত দেয়, থুতু জিব্বায় রাখে, এবং তা করে বলে এফাতা, মানে হলো খুলে যাও, খুলে যাও। আর খুলে গেল, তার অঙ্গভঙ্গি অর্থাৎ জেস্চার এবং তার কথা কি করে? লোকটিকে সুস্থ করে। আবারও বলি, যিশু একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন, দুঃখ প্রকাশ করেন, কেননা পাপ এই লোকটিকে এমন করে রেখেছে। এখন আমরা চিন্তা ও ধ্যান করি যিশুর বাণী এবং যিশুর অঙ্গ প্রত্যঙ্গ, যিশুর অঙ্গভঙ্গি, বাণী, অঙ্গভঙ্গি, ওয়ার্ড এবং জেস্চার। এর ফলে লোকটির ভিতরে তিনি প্রবেশ করেন, লোকটির ভিতরে প্রবেশ করেন। তার অঙ্গভঙ্গি, এই যে থুতু, থুতু দিয়ে তার জিহ্বা স্পর্শ করেন এবং বলে এফাতা, এর মধ্যে দিয়ে যিশু কি করেন? সেই লোকটির ভিতরে প্রবেশ করেন, যিশুর সঙ্গে একাত্ম হয়ে যান। এই একাত্মতা কথা, জিহ্বা স্পর্শ, থুতু দিয়ে, আর এই কথা ও জেস্চার সেই রোগমুক্ত করে, যে বাধা সেই বাধাকে সরিয়ে দেয়। ভাই বোনেরা, আমরাও তো সেই লোকটির মতো অসুস্থ হই, আমাদের অন্তর, অন্তর আমাদের বন্ধ থাকে, কত সময় কান আমাদের বন্ধ, আমরা প্রভুর বাণী শুনি না, অনেক কিছু আমরা দেখেও দেখি না, নিজের অবস্থাও অনেক সময় আমরা দেখি না, নিজেদের পাপময় অবস্থা আমরা দেখতে পাই না। এখন তাহলে আমরা প্রথমেই আজকে এই রবিবারে
প্রভুর কাছে এসে আমরা সুস্থ হই, আমরা তার বাণী স্পর্শ করি, তার বাণী শ্রবণ করি এবং তার খাদ্য তথা খ্রিস্টপ্রসাদে যিশুকে গ্রহণ করি, এবং এইভাবে গ্রহণ করে আমরা প্রথমে নিজেরা সুস্থ হই। এরপর যিশুর অঙ্গভঙ্গি এবং কথার মধ্যে কী ছিল? যিশুর কথা এবং অঙ্গভঙ্গি বা জেস্চারের মধ্যে ছিল প্রেম, প্রীতি, ভালোবাসা, দয়া ও করুণা, যার ফলে সেই ব্যক্তিটি সুস্থ হয়, নতুন হয়ে ওঠে, নতুন হয়ে ওঠে। আমাদের সেই একই যিশুর ন্যায় হতে হয়, নিজেরা প্রথমে সুস্থ হয়ে আমাদের জেস্চার, আমাদের স্পর্শ, আমাদের চাহনি, আমাদের মুখাবয়ব যেন অন্যকে সুস্থ করে, আমাদের কথা যেন অন্যকে সুস্থ করে, আমাদের জেস্চার, আমাদের অঙ্গভঙ্গি, আমাদের মুখাবয়ব, আমাদের চাহনি, আমাদের সমস্ত কিছু এবং আমাদের কথা অন্যকে দুঃখে সান্ত্বনা, নিরাশায় আশা যেন দান করে। সাবধান থাকি, আমাদের অঙ্গভঙ্গি, আমাদের চোখের চাহনি, আমাদের কথার ধরন, আমাদের শব্দ চয়ন যেন মানুষকে অসুস্থতা থেকে আরও অসুস্থ না করে ফেলে। আমরা আজকে যিশুর কাছে প্রার্থনা করি দুটি উদ্দেশ্যে। প্রার্থনা করি যেন আমরা নিজেরা যিশুকে স্পর্শ করে, যিশুর বাণী শ্রবণ করে নিজেরা যেন সুস্থ হয়ে উঠি, নিজেরা যেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আমরা প্রার্থনা করি যেন অন্যকে সুস্থ করতে পারি। যিশুর ন্যায় আমাদেরও আমাদের অঙ্গভঙ্গি, আমাদের জেস্চার এবং আমাদের কথা দ্বারা অন্যরা যেন সত্যিকারভাবে অন্তরে সুস্থ হয়ে ওঠে। যিশু আমাদের সেই শক্তি দান করুন যেন আমরা আমাদের কথা দ্বারা, আমাদের আচরণ দ্বারা, আমাদের জেস্চার বা অঙ্গভঙ্গি দ্বারা অন্যে যেন সুস্থ হয়ে ওঠে। নিরাময়কারী যিশু আমাদের প্রত্যেককে নিরাময় করো, রোগীদের স্বাস্থ্য কুমারী মারিয়া রোগীদেরকে সুস্থ করো।